ছোটখাটো কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হলো আগরতলা পুর নিগম নির্বাচন। নির্বাচন শেষ হতেই ইভিএম মেশিনগুলো কঠোর নিরাপত্তা বলের মধ্য দিয়ে এসে পৌঁছল স্ট্রং রুমে। নির্বাচন প্রায় 80% ভোট পড়েছে বলে সদর মহকুমা শাসক অসীম সাহা জানিয়েছেন। নির্বাচন চলাকালীন সময়ে কোনো ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর নেই, তবে সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে কয়েকটি ইভিএম মেশিন খারাপ হয়েছিল। সঙ্গে সঙ্গে মেশিনগুলো ঠিক করে নেওয়া হয়েছে বলে তিনি জানান। ভোট গ্রহণে ভোটারদের কোনো সমস্যা হয় বলেও তিনি জানান। প্রশাসনের যে জেনারেল ইলেকশন, তার আজকে ভোটদান পর্ব শেষ হলো, প্রায় শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটা পোলিং স্টেশন আমার এখানে মানে রিসিভিং সেন্টারে এসে পৌঁছেছে। এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে প্রায় 80% মতো ভোট কাস্টিং হয়েছে। নো সিরিয়াস কোনো প্রবলেম। মোটামুটি সকালে যখন আমরা শুরু মকফলের আগে, তখন দুই এক জায়গায় মেশিন খারাপ ছিল, আমরা সাথে সাথে চেঞ্জ করে দিয়েছি মকফলের আগে, ডিউরিং মকফল। তো ভোট যখন শুরু হয়ে গেছে, মোটামুটি কোথায় আর কোনো সমস্যা হয়নি সারাদিন। আমি রিপোর্ট করছি মোটামুটি যে 18 থেকে 34, বাকি আরও দুই আরও আছেন, একজন এডিশনাল এসডিএম যিনি 1 থেকে 17 দেখেন, আর একজন দেখেন এডিএম, উনি দেখেন 35 থেকে 51। আশা করছি যে সব জায়গার যেটুকু রিপোর্ট, তাতে এখন পর্যন্ত মোটামুটি ভোট। স্যার, ইভিএমগুলো স্ট্রংরুমে রাখার পর নিরাপত্তা ব্যবস্থা কী হবে? এখানে আপনি দেখছেন যে সেন্ট্রাল ফোর্স এখানে আছেন, সেন্ট্রাল ফোর্সের তত্ত্বাবধানে এবং সিকিউরিটির মাধ্যমে এগুলি রাখা হবে, এবং প্রত্যেকটা স্ট্রংরুম পলিটিক্যাল পার্টির সামনেই সিল করা হবে। আমাদের অবজারভার থাকবেন, ভিডিওগ্রাফি করে এগুলি সিল করা হবে। তাদেরকে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ অথবা কন্টেস্টিং ক্যান্ডিডেট রিপ্রেজেন্টেটিভ যারা উপস্থিত আছে, তাদের উপস্থিতিতে আমরা এগুলি সিল করব, এবং এটা পুরো গার্ডিংয়ের ব্যবস্থা থাকবে সেন্ট্রাল ফোর্সের উপরে। অলরেডি তারা আছেন এখানে, সিসি ক্যামেরা আছে, 24x7 এরা আছেন। সুতরাং এটা পুরো নিরাপত্তেই, হাঁটো নিরাপত্তা আছে, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। ইচ্ছা করলে অ্যাজ পার ইলেকশন কমিশনের গাইডলাইন, তাতে কোনো পার্টি অথবা কোনো ক্যান্ডিডেট যদি তার পাহারা দিতে চান, আমরা ওনাদের পাশ ইস্যু করবো। তো এটা নিয়ম আছে একটা, যেটুকু যে নিয়মটা পালন করে উনি থাকতে পারবেন, উনি কোনো অসুবিধা নেই, উনি অবজার্ভ করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।